আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের কার্যক্রমে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম। আজ আমি তৃতীয় শ্রেণীর অন্তর্গত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 2-এর সালাত ও সালাতের সময়সূচি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের সম্মুখে সালাত এবং সালাতের এক সময় সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহ তাআলার যত ইবাদত বান্দার ওপর ফরজ করেছেন তার মধ্য থেকে নামাজ হচ্ছে সর্বপ্রধান এবং সর্বোত্তম ইবাদত। সালাত এটা আরবি শব্দ আর নামাজ এটা ফার্সি শব্দ। সালাত এর বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা, দোয়া, ইস্তেগফার। যদিও আমরা সালাতের অর্থ নামাজ অর্থেই ব্যবহার করে থাকি। আর সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, ইস্তেগফার, প্রশংসা। আর পরিভাষায় সালাত বলা হয় নির্দিষ্ট সময়ে কিছু আহকাম এবং আরকানের মাধ্যমে আল্লাহ তাআলার যে ইবাদত করা হয় তাকেই সালাত বলে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর এই নামাজকে ফরজ করেছেন। যখন সন্তানের বয়স 7 বছরে উপনীত হয় তখন পিতামাতার উচিত তাকে, পিতামাতার জন্য কর্তব্য হচ্ছে তাকে নামাজের নির্দেশ দেওয়া। আর যখন 10 বছরে উপনীত হবে তখন যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাস্তির বিধানও ইসলামে রয়েছে। আর এই নামাজ নির্দিষ্ট সময়ে পড়া মুসলমানের উপর, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নামাজের জন্য যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যেই নামাজ আদায় করা মুসলমানের জন্য ফরজ। তো প্রথমেই তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি। সেটা হলো আজকে ক্লাস নং হলো 6 আর HW হলো 4। আর এই বিষয়টার উপর, অর্থাৎ সালাতের নাম এবং সালাতের সময়গুলোর উপরে, সময় সূচির উপরে তোমাদের HW রয়েছে, এটা HW লিখে জমা দিবে। আর এই সালাত সম্পর্কে এখানে 2টি প্রশ্ন রয়েছে, একটি হলো সালাতের নামগুলো আর আরেকটি হলো এই সালাত কোন সময়ে পড়া হবে, অর্থাৎ সালাতের সময়সূচি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমি প্রশ্ন লিখেছি 5 ওয়াক্ত সালাতের নামগুলো লিখো। অর্থাৎ আল্লাহ তাআলা যে বান্দার উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই 5 ওয়াক্ত নামাজের নামগুলো হচ্ছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের নামগুলো হচ্ছে, 1 নম্বর ফজর, 2 নম্বর জুহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর ঈশা। পরীক্ষার মধ্যে যদি আসে যে আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সেগুলোর নাম লিখো, তাহলে তোমরা পরীক্ষায় এভাবে লিখবে এবং এগুলো নিচে নিচে লিখে দেবে। 2 নম্বর আমি প্রশ্ন উত্থাপন করেছি সালাতের সময়গুলো লিখ। অর্থাৎ সালাত যেহেতু 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত সালাতের সময়সূচিও রয়েছে। সেগুলো হচ্ছে, যেহেতু এখানে বোর্ডে স্থান সংকলন না হয় আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তাই HW লেখার সময় তোমরা এভাবে লিখবে সালাতের সময়গুলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এভাবে লিখে সালাতের সময়গুলো লিখবে। আর এজন্য আমি তোমাদেরকে প্রথমেই মুখে বলে দিচ্ছি, এরপরে তোমাদের বোর্ড বই দেখে দেখিয়ে দেব। 1 নম্বর ফজরের নামাজের সময়সূচি। রাতের শেষ ভাগে পূব আকাশে যে সাদা আভা দেখা যায় সেখান থেকে শুরু করে সকালবেলায় সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত থাকে। 2 নম্বর জোহরের নামাজের ওয়াক্ত। জোহরের নামাজের ওয়াক্ত হচ্ছে দুপুরে সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে কোনো বস্তুর মূল ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত,
কোন বস্তুর মূল ছায়া অর্থাৎ এখানে একটি কাঠি এক ফুট আছে এই এক ফুট কাঠিটা যখন দুই ফুটে উপনীত হবে সেই পর্যন্ত জোহরের নামাজের অক্ত থাকে তিন নম্বর আসরের নামাজ জোহরের নামাজের অক্ত শেষ হওয়ার পর থেকে আসরের নামাজের অক্ত শুরু হয় এবং সূর্য ডুবার পূর্ব পর্যন্ত আসরের নামাজের অক্ত থাকে তবে সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে তখন আসরের নামাজ পড়া মাকরুহ চার নম্বর মাগরিবের নামাজের অক্ত মাগরিবের নামাজে সূর্য ডুবার পর থেকে শুরু হয় আর শেষ থাকে আকাশে লালিমা দূরীভূত হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ যখন সূর্য ডুবে যায় তখন থেকে সূর্য তখন থেকে মাগরিবের সালাতের অক্ত শুরু হয় আর আকাশে লালিমা দূর হওয়ার পূর্ব পর্যন্ত মাগরিবের নামাজের অক্ত থাকে এশার নামাজের অক্ত মাগরিবের নামাজের অক্ত শেষ হওয়ার পর থেকে এশার নামাজের অক্ত শুরু হয় আর রাতের শেষভাগ পর্যন্ত এশার নামাজের অক্ত থাকে তবে মধ্যরাতের পূর্বেই এশার নামাজ পড়া উত্তম তোমাদেরকে মুখে বলে দিলাম এখন তোমাদের বুট বই দেখে তোমাদের বলছি তোমরা সকালে লক্ষ্য করো এখানে আছে সালাত আর এই সালাতের নামগুলো তোমাদের বুট বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে এটা দেখে তোমরা শিখতে পারো অথবা আমি বোর্ডে যে লিখেছি সেটা দেখেও শিখতে পারো এরপরে রয়েছে নামাজের অক্তগুলো এখানে তোমাদের বইয়ে ২০ নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় ২০ নম্বর পৃষ্ঠায় যে নামাজের অক্তগুলো রয়েছে ফজর জুহর আসর মাগরিব এশা এখান থেকে শিখেও তোমরা এগুলো এসডব্লিউ করে স্কুলে জমা দিবে এখান থেকে তোমরা শিখতে পারো আর আমি মুখে যে বলেছি সেটা থেকেও তোমরা শিখতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলে যে আমি বোর্ডেও লিখে দিয়েছি এবং মুখেও বলেছি আর তোমাদের বোর্ড বই দেখে তোমাদের সেখান থেকে দেখিয়ে দিয়েছি যে তোমরা কোথায় থেকে সেই সাহায্য নিবে তো আজ এ পর্যন্ত সকলে এটা শিখবে এবং এসডব্লিউ লিখে শনিবার দিন জমা দিবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু